আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই সার্কিট বোর্ড তৈরি করা শিখব। এই সার্কিট বোর্ডের কাজ হচ্ছে দুইটি, একটি হচ্ছে এসি লাইন চেক করা এবং আরেকটি হচ্ছে ব্যাটারি চেক করা। তো এটি কিভাবে কাজ করে এবং এটি কিভাবে তৈরি করে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এরকম ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো এটি হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটে থ্রি ওয়ে সুইচ ব্যবহার করা হয়েছে। এই সুইচের এই সাইডে হচ্ছে ডিসির জন্য, মিডিলে হচ্ছে বন্ধ এবং এই সাইডে হচ্ছে এসির জন্য। তো এই থ্রি ওয়ে সুইচের মিডিলের দুইটা তার ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে লাল তার, একটি হচ্ছে কালো তার। আপনারা যে কোনো কালারের তার ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন কোনটি পজিটিভ আর কোনটি নেগেটিভ। তো লাল তারটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ। তো এই সার্কিটে দুইটি এলইডি ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে গ্রিন এলইডি, একটি হচ্ছে রেড এলইডি। আপনারা যে কোনো কালারের এলইডি ব্যবহার করতে পারেন। তো এই সার্কিটে কোনো এক্সট্রাভাবে ব্যাটারি দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই সার্কিটে এসি এবং ডিসির মাধ্যমে এই সার্কিটটি চলবে। তো এই সার্কিটটি আপনারা ভালো করে দেখে নিন, মোবাইলে স্ক্রিনশট মেরে রাখুন বা ছবি তুলে রাখুন। চলুন তাহলে এবার সার্কিট বোর্ডটি টেস্ট করে দেখি। তো প্রথমে আমরা এসি লাইন চেক করব। তো এখানে আমি 220 ভোল্ট এসি লাইন
दिए तो अपने के टेस्टर दिए देखा इखने देखो ये टेस्टारे आलो जल्द मैं एखे 220 वोल्ट आछे तो सार्किटटी एबार एसी मोडे सेट करब तो सार्किटटी आमरा एसी मोडे सेट कर लाम तो एबार आमरा ए दुटी प्रप दिए तार एभावे ठेकाबो तो एखाने देखुन हलुद आलो जलछे तार माने एखाने आमादेर 220 वोल्ट लाइन आछे तो आमरा जदि तार एभावे दुटे उल्टे दी तो एखाने हलुद आलो जलछे माने एखाने 220 वोल्ट लाइन आछे। एबार आपनादेरके एरकम एकटी ব্যাটারি চেক করে দেখাই তো ব্যাটারি তো আমরা এখানে রাখছি এখানে এই সার্কিটটি আমরা ডিসি মোডে সেট করলাম তো এবার আমরা এখানে যদি লাল তারটা পজিটিভে দিই এবং কালো তারটা নেগেটিভে দিই তাহলে এখানে হলুদ আলো জ্বলছে মানে আমাদের লাইনটি ঠিক আছে তো আমরা যদি এই দুইটি তার উল্টিয়ে লালটা যদি মাইনাসে দিই এবং কালোটা যদি প্লাসে দিই তাহলে দেখুন এখানে লাল আলো জ্বলছে এবং বাজার বাজছে মানে আমাদের তার লাগানো ভুল হয়েছে তো এই সার্কিটটি এইভাবে কাজ করে।